এই যে সেই ভাইরাল ঠাম্মা যিনি কি বলবো রান্না করে খুব সুন্দর আর অনেকেই এখানে খেয়েছে তো খাওয়া দাওয়ার পরে খুব সুন্দর বলেছে তো আজকে আমরা এসেছি এই দোকানে খেতে তো আজকে ঠাম্মার সবে এখন কি বলবো রান্না করছে দেখতে হচ্ছে এখানে রুই মাছ আছে বাটা মাছ আছে তেলাপুড়া মাছ আছে কাঠের উনুনে এখন ঠাম্মা রান্না করছে দেখতেই পাচ্ছ যেটা কি বলবো কাঠের অনেকে উনুনে রান্না করতে পারে না যেটা কলকাতার সাইটে বিভিন্ন সাইটে আমরা দেখি দুই এক জায়গায় রান্না করে আর ঠাম্মা দেখো এখানে যে উনুনটা কত বড় আর এখানে কি বলবো যে বড় বড় বাস এনে ঠাম্মা রান্না করে আর মাছগুলো দেখো খুব বড় বড় সাইজের মাছ আর এখানে যে কি বলবো যে এটা একদম গড়িয়া হাট গড়িয়া হাটের মোড়ের এখানটায় এই দোকানটা আর আমরা তোমাদেরকে ফুল ডিটেলসটা আমরা দেবো পরবর্তী ভিডিওতে আমাদের যেটা পরের ভিডিওটা আসছে সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো সেখান থেকে তোমরা ফুল ডিটেলস পেয়ে যাবে আর এখন ঠাম্মা কি কি রান্না করছে সেটা আমরা দেখছি আর তোমাদেরকে আরও দেখাবো কি কি রান্না হয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করতে থাকো আর তোমাদেরকে দেখো একটা জিনিস আমি বলি এই ঠাম্মার দোকানে আসতে পারো ঠাম্মা খুব সুন্দর রান্না করে তো দেখো এর আগেও আমরা একটা ভিডিওতে গিয়েছিলাম যেটা নন্দিনীর দোকান তো নন্দিনীর থেকে কী বলবো আমার মনে হয় ঠাম্মার রান্নাটা খুব সুন্দর আর আমার মনে হয় নন্দিনীর থেকে আমার মনে হয় ঠাম্মাকে ভাইরাল করাটা খুব দরকার কারণ ঠাম্মা কি বলবো এই জায়গায় যেসব কাজ বাজ সব নিজে হাতেই করে আর কোনো লোকজন রাখে না আচ্ছা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে রান্না আর ওনার কি বলবো খুব ব্যাপারটাও খুব সুন্দর এটা গড়িয়ার ওখানে ব্যাংকক মহারাষ্ট্রের ওখানে তো আমরা তোমাদেরকে ফুল ডিটেলস আমরা নেক্সট ভিডিওতে দেব আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পাবে তো দেখতে হচ্ছে এখন ঠাম্মা পাপড় ভাজছে পাপড়গুলো খুব সুন্দর আর সেন্ট বার হচ্ছে এখানে ডিম রান্না করছে এখন ডিম ভাজছে আর কী বলবো মাছ কিছুটা ভাজা হয়েছে আর মোটামুটি অল্প কিছু রান্না বাকি আছে ঠাম্মা সেগুলো করছে তো আমি এসছিলাম ঠাম্মার দোকানে এমন কি খাওয়া দাওয়াও করেছি খুব সুন্দর সবজি ভাত রান্না করে তো তোমরা এখানে খেয়ে দেখতে পারো দেখতে হচ্ছে এই যে বাঁশগুলো আনছে এই বাঁশগুলো দিয়ে ঠাম্মা উনুনের জ্বালানি করে আর ইনি কী বলবো যে এতটা সকালবেলা এসে এই সব কাজ বাজগুলো করে খুব সুন্দরভাবে কাজ গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এগুলো দেখতে হচ্ছে এগুলো হচ্ছে বাটা মাছ বড় বড় সাইজের আর এগুলো দেখতেই পাচ্ছ পুরো গরম তেলে লাল টকটকে করে ফেলেছে খুব সুন্দর লাগছে টেস্টি কি বলবো সেন যা হচ্ছে না আর আমরা সামার দোকানে আজ এসছি তো তোমাদেরকে শুধুমাত্র একটু ভালো ভিডিও দেওয়ার জন্য তো পরবর্তী ভিডিও তোমরা দেখতে থাকো খুব সুন্দর আমরা তোমাদেরকে ভালো ভালো ভিডিও আমরা দেব তোমাদেরকে